লাইন পেরোতে গিয়ে ট্রেনে কাটা পড়ল অজগর। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় এলাকায়। পরে বনদপ্তরের কর্মীরা এসে মৃত সাপটিকে উদ্ধার করেন। ট্রেন লাইন পেরোতে গিয়ে ট্রেনে কাটা পড়ল বিশাল আকারের অজগর। কোথাও আবার মৎস্যজীবীর পাতা জালে উঠে এলো বিষধর পদ্ম গোখরো। গত মাসে উত্তর চব্বিশ পরগনার হাবড়া এলাকায় বাঁশবাগানের ভেতর উদ্ধার হয় বিশাল আকারের অজগর। দিন কয়েক আগে বসিরহাটের মাটিয়া থানা এলাকায় একটি মোটর বাইকের হ্যান্ডেলে পেঁচানো অবস্থায় উদ্ধার হয় অজগর। এবার রেল লাইন পেরোতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো অজগরের। শুক্রবার ঘটনাটি ঘটেছে ডাউন শিয়ালদা কৃষ্ণনগর লোকালে। বার হয়ে হয়তো রেলের এপাশ থেকে জঙ্গলে যেতে চাইছিল, হয়তো ট্রেন এসেছিল চার নম্বরে, এসে মেরে দিল। না না, এরকম দেখিনি, এই সবে প্রথম দেখছি। এখন রেলের ব্যাপার খবর পেয়েছি কি দেখি। জানা গেছে এদিন সোদপুর আট নম্বর রেলগেট এলাকায় স্থানীয়রা লক্ষ্য করেন রেল লাইনের পাশেই পড়ে রয়েছে বিশাল আকারের অজগরটি। স্থানীয়রা গিয়ে দেখেন সাপটির মাথার দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা বুঝতে পারেন ট্রেন লাইন পার হতে গিয়ে মৃত্যু হয়েছে সাপটির। একটা অজগর সাপ, প্রায় ছ ফুটের মতো লম্বা, ঠিক আছে। এটা আমাদের এই রেলকোনের এখানে কোথাও ছিল, হয়তো যাওয়ার সময় রেল লাইনে কাটা পড়েছে। এটা প্রাকৃতিক সম্পদ, কাটা পড়লো দুর্ভাগ্যজনক। দুবার থেকে এখানে মানুষ হয়েছে, আমরা কোনোদিনই দেখিনি এরকম ধরনের। এটা একটা আশ্চর্য জিনিস, বনসম্পদের একটা, প্রকৃতির সম্পদ। এখন এটা নিয়ে যাওয়ার তো কোনো পরিকল্পনা কাউকে দেখছি না। এটা নিয়ে কি যাবে কি না যাবে সেটা রেল বলতে পারবে। ঘটনার পর বেশ কিছু সময় লাইনের পাশেই পড়ে থাকে সাপটির দেহ। স্থানীয় কয়েকজন উৎসাহী মানুষ সাপটির সাথে সেলফি তুলতেও ব্যস্ত হয়ে পড়েন। খবর পেয়ে বনদপ্তরের আধিকারিকেরা এসে প্রায় দু ঘন্টা পর মৃতদেহটি উদ্ধার করে। এ বিষয়ে বনদপ্তরের এক কর্মীর দাবি, এই ধরনের সাপ মূলত পাহাড়ি এলাকায় দেখা যায়, সমতল এলাকায় কিভাবে এলো বুঝতে পারছেন না তারাও। পাশাপাশি এদিন সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের সান্ডেরবিল গ্রাম পঞ্চায়েত এলাকায় মৎস্যজীবীর পাতা জালে উঠে আসে এক বিষধর পদ্ম গোখরো। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকাল দশটা নাগাদ মৎস্যজীবী দেখতে পান তার জালে আটকে রয়েছে বিশাল আকারের ওই পদ্ম গোখরোটি। পরে স্থানীয়রাই সাপটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেন। ভয় হচ্ছিল আমরা নিয়ে এখানে এসে বনদপ্তরকে আমরা সংবাদ দিয়েছি, ওরা এসে আমাদের সাপটা নিয়ে যাওয়ার জন্য ওরা প্রস্তুত হয়েছে। পাশে একদম আমার বা আঠলে পড়েছিল, আমার ভাইয়ের আঠলে পড়েছিল, আমরা দুজনে এখানে নিয়ে এসেছি এই উপরে, মানে রাস্তার কাছে নিয়ে সবাইকে আমি বলে বনদপ্তরকে আমি সংবাদ দিয়ে আমি বনদপ্তরের হাতে তুলে দিতে চাই। ও ছেলবি ওরা তুলেছে ওই বনদপ্তরে দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।